আসসালামু আলাইকুম, আমি টিনা, টিনাস ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। তো সবাই দেখে বুঝতেই পাচ্ছেন আমি এখন ট্রেনে আছি। তো ট্রেনেও যাওয়ার কারণটা হচ্ছে আমি এখন খুলনাতে যাচ্ছি, খুলনাতে সাবিতকে ডক্টর দেখাতে যাচ্ছি। ছোট থেকে আমি সাবিতকে খুলনাতেই ডক্টর দেখিয়ে থাকি। সাবিত বেশিরভাগই অসুস্থ থাকতো ছোটবেলা থেকে। তো যেহেতু এটা আমার ফ্যামিলি ব্লগ, সেজন্য আমি যা করি সেটা টুকিটাকি শেয়ার করার চেষ্টা করি। তো ট্রেনটা এখন থেমে গেছে, আমরা এখন ট্রেন থেকে নেমে যাচ্ছি। আর আমি গাড়িতে উঠতে পারি না, তো আমার প্রায় ভিডিওতে দেখেন আমি ট্রেনেই বেশি যাতায়াত করি। আর কখনো কখনো ছাবিতের বাবার সাথেও আমি যাতায়াত করি, কিন্তু আজকে আমরা ট্রেনেই এসেছি। তো খুলনার স্টেশনের ভিউটা কত সুন্দর করেছে তো দেখেই বুঝতে পাচ্ছেন। তো আগের তুলনায় এখনকার স্টেশনটা অনেক সুন্দর, চলাফেরাতে অনেক শান্তি। তো এখান থেকে এই যে অটো সিএনজি দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে একটা সিএনজি বা অটো নিয়ে আগে সাবিতের ডক্টরের ওখানে রিপোর্ট করতে দিয়ে আসবো, তারপরে খালামণিদের বাসায় যাব। আজ শুক্রবার, সেজন্য স্টেশনে এত ভিড়। তো ফ্রাইডেতে ছুটি থাকে, সেজন্য সবাই একটু ফ্রাইডেতে মানে শুক্রবারের দিন বেড়াতে যায়। তো সেজন্য আজ স্টেশনে এতটা ভিড় হয়ে আছে। তো স্টেশন থেকে আমরা এখন বের হয়ে যাব। তো সেখানে দেখতে পাচ্ছি অনেক ভিড়, গেটের ওখানে টিকিট দিয়ে তারপরে বের হতে হবে। তো আমি একটু পেছনের দিকে দাঁড়িয়ে আছি, বেশি ভিড়ের ভেতরে সাবিত যেহেতু অসুস্থ আমি এর জন্য যাচ্ছি না। তো এই পাশে দাঁড়িয়ে আছি, ভিড় একটু কমলেই বের হব। তো এখান থেকে সোজা ডক্টরের কাছে যাব। তো আমরা ডক্টরের কাছে চলে এসেছি, এখন সাবিতের কিছু রিপোর্ট করতে হবে। তো সেজন্য সাবিতের ব্লাড, ইউরিন দিতে হবে। তো এখন ব্লাডের জন্য বাচ্চাকে রেডি করা হচ্ছে। তো দেখে মনে হচ্ছে সাবিত একটু ভয় পেয়ে গেছে। আসলে কি বলবো, সুই দেখলে আমার নিজেরই ভয় লাগে। তো ও তো বাচ্চাই মানুষ, আমার নিজেই ভয় পাচ্ছি। তো আমি ভয় পেলেও ওকে বুঝতে দিচ্ছি না, তাহলে ও নিজেও ভয় পেয়ে যাবে। আসলে আমরা যারা মারা আছি, সন্তানদের কিছু হলে আসলে মাদের মন একদমই ভালো থাকে না, মায়েদের মন সবসময় খারাপ থাকে। তো বাচ্চাটা সুস্থ না হওয়া অবধি মনটা একদমই ভালো লাগছে না। তো যাই হোক, সাবিতের ভয়টা একটু কেটে গেছে, ইঞ্জেকশন সিরিজটা পুশ করার পর। তো মোটামুটি এখন আমরা বাসার দিকে যাব। তো সাবিত তো এখন একটু স্বাভাবিক হয়ে গেছে। তো রিপোর্টটা ডক্টরকে দেখিয়ে এখন ইউরিনটা দিতে যাব। তো ইউরিনটা দিয়েই আমরা এখান থেকে বের হয়ে যাব। তো তার ভেতরে ও আমাকে বলেছে আসার সময় সাবিতকে যেখানে ডক্টর দেখায় তার অপোজিটেই পাখি আর মাছ বিক্রি করে। তো সাবিত এগুলা খুব পছন্দ করে। তো আমাকে বলেছে মাম, যাওয়ার সময় আমাকে একটু পাখি কিনে দিবা আর মাছ কিনে দিবা। তো অ্যাকোয়ারিয়ামে তো মাছ বাসায় আছেই, তো সেই জন্য আমি আর মাছ নেইনি। তো আমাদের এখানকার কাজ শেষ হয়ে গেছে। তো তার মধ্যে আমার খালাতো ভাই এসছে আমাদের নেয়ার জন্য। তো ওদের বাসা খুলনাতেই, ওরা খুলনাতেই থাকে। তার শর্ত ছিল যে ডক্টর দেখাতে গেলে তাকে পাখি কিনে দিতে হবে। তো সেজন্য আর কি আমি পাখির দোকানে গেছি। সাবিত যেখানে ডক্টর দেখায় আগেই বলেছি তার অপোজিটেই পাখির দোকান আছে। তো ও পশু পাখি ভীষণ ভালোবাসে আর আমারও ভালো লাগে। তো আমি এখান থেকে এই আঙ্কেলকে বলেছি হলুদ পাখিটা এবং এই যে আকাশি কালারের একটা, দুই জায়গা থেকে দুইটা দিতে। তো পাখিগুলো কি সুন্দর, খাঁচার ভেতরে ওরা উড়ে উড়ে বেড়াচ্ছে দেখুন। তো আমি আবার আঙুল দেখিয়ে দিচ্ছি, এটা এটা দেন। তো সাবিত দাঁড়িয়ে আছে, সাবিতের তো তর্স হয়েছে না কখন পাখি নিয়ে বাসায় ফিরবে। তো পাখি তো শুধু নিলেই হবে না, সাথে খাঁচা নিতে হবে, তারপরে পাখির খাবার নিতে হবে,
আর এই যে পাখির ভেতরে পাখি দাঁড়াবে কোথায়, পাখি তো ডালের ওপরে থাকে, তো ডাল তো আর খাঁচার ভিতরে হয় না, সেই জন্য একটা কার্ড দিয়ে দিবে এই যে আঙ্কেলটা, তো আমাকে বলছে একটু ওয়েট করেন, আমি এই কার্ডটা সেট করে দিই, না হলে দেখুন পাখিগুলো কেমন ওড়াউড়ি করছে, দাঁড়ানোর কোনো জায়গা পাচ্ছে না, তো আহারে পাখিগুলো না খেয়েও আছে, এদেরকে খাবার দিতে হবে বাসায় নিয়ে যেয়ে, তো এই যে কাঠ সেট করে দিয়েছে, এখন এই কাঠের উপরে এরা বসবে, তো সাবিত তো ভীষণ এক্সাইটেড, অসুস্থতার ভেতরে পাখি কিনাতে ওর মনটা অনেকটা ভালো হয়ে গেছে, তো এখন আমাদের সব ওই যে নিচে ট্রে ফিট করে দিয়েছে, খাবার বাটি সবগুলো দিয়েছে, আর এটা হচ্ছে পাখির খাবার, তো পাখি নিলেই তো হবে না, খাবারের দিকটাও দেখতে হবে, তো আমি জানতাম না এই পাখির এই খাবার, তো এই যে আমরা এখন পাখি নিয়ে দোকান থেকে বের হয়ে যাচ্ছি, তো শুনে নিচ্ছি পাখির কি করতে হবে না হবে আমি তো জানি না, সেজন্য এই দোকানদার আঙ্কেলের কাছ থেকে আমি জিজ্ঞাসা করে নিচ্ছি পাখিগুলোকে কিভাবে লালিত পালিত করতে হবে, তো ওই যে নিচে ট্রেটা দেওয়া হয়নি, ট্রে দিয়ে দিচ্ছে যাতে করে পাখির ময়লা খাবার মলমূত্রাতে বাসা নোংরা না হয়, সেজন্য নিচে একটা ট্রে দেওয়া হয়েছে, তো ফাইনালি আমি এখন পাখি কেনা হয়ে গেছে, এখন আমরা ডক্টরও দেখানো শেষ, এখন খালামণিদের বাসা যাচ্ছি, খালামণিকে ফোন করেছিলাম, তো এসে দেখছি খালামণি রান্নাবাড়ায় ব্যস্ত আছে, তো আমি সোজা এসে রান্নাঘরেই ঢুকে পড়লাম, তো খালামণিরা বরাবরই সরিষার তেল ব্যবহার করে রান্নায়, তো তেলটা একটু বেশি গরম না হওয়াতে যে কেমন ফেনা উঠে গেছে, তো এখানে রান্না হচ্ছে প্যারিস মুরগি এবং এই যে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট হবে, তো রান্নাবাড়া শুরু করে দিয়েছে, ওদিক থেকে সাবিত্র মামাদের সাথে সময় দিচ্ছে, তো খালামণির মুরগির রেসিপিটা আমি আপনাদের কাছে একটু একটু করে শেয়ার করলাম, তো প্রথমে আদা রসুন বাটা দিয়েছে, লবণ দিয়েছে, হলুদের গুঁড়া, তারপর লাল মরিচের গুঁড়া দিয়েছে, আর পাশে তো মাছ ভাজি চলছে এই মুড়ি ঘন্টর জন্য মাথা, তো যেহেতু মুড়ি ঘন্ট হবে এর জন্য মাছের মাথার এটা ফেলা হয়নি, তো এখন মশলাটা কষানো হয়ে গেছে, এখন এই যে মুরগি, এই মুরগিটা কিন্তু খালামণির বাসাতেই লালিত পালিত করা হয়েছে, তো আমাকে ফোন করে বলেছিল তুমি আসলে মুরগিটা রান্না করব, আর এই পাশে দেখছি পোলাও রান্না হয়ে গেছে, তো খালামণি একা একা অনেকটা এগিয়ে নিয়েছে, তো আমি আর একটু আগে আসলে একটু হেল্প হতো, তো আমাদের বাসার একটা সিস্টেম যে যাই হোক না কেন অন্তত রান্নাটা সবাই নিজের হাতেই করে, তো আমাদের বাসায় সবাই টুকিটাকি খুব সুন্দর রান্না করতে পারে, তো আমার খালামণি রান্না তো খুবই সুন্দর, তো এখন আমি রাত হয়ে গিয়েছিল, আমরা এখন খুলনা থেকে আমাদের বাসার দিকে যাচ্ছি, তো বেশি রাত হয়ে গেছে, প্রায় 9:30 বেজে গেছে সাবিতকে ডক্টর দেখিয়ে, সেজন্য সাবিতের পাপা আমাদেরকে নিতে এসছে, আর এই যে সেই সুন্দর পাখি দুটো আমার কোলের উপরে বসিয়ে আমি নিয়ে যাচ্ছি, তো দেখুন এক জায়গা থেকে আরেক জায়গা যাচ্ছে, পাখিগুলোরও মন খারাপ হয়ে গেছে, দলের ভেতর থেকে দুইটা পাখি আলাদা হয়ে গেছে, সেজন্য ওদের মনটাও একটু খারাপ হয়ে গেছে, তো এই তো সাবিত তো ভীষণ খুশি পাখি দুইটাকে পেয়ে, আর এই যে সাবিতের বাবা বসে আছে আমাদেরকে নিতে এসছে, আর আমার শরীরটাও ভীষণ খারাপ ছিল, সেজন্য আমি বলেছিলাম আমাদেরকে নিতে এসো, তো দেখতেই পাচ্ছেন বাইরে অন্ধকার, রাত হয়ে গেছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।